হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, পিয়াস বাবু, তোমাদের স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছ যে গণেশ ঠাকুরের ছবি দিয়ে আমি ভিডিওটা আপলোড করেছি। তো আজ গণেশ পুজোতে কী কী করলাম, কীভাবে পুজো করলাম, সব কিছু ভিডিওর মধ্যে রয়েছে। তো তোমরা এন্ড না করে ভিডিওতে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো গণেশ ঠাকুরকে আমি একটা পাত্রে বসিয়ে নিয়েছি অভিষেক করানোর জন্য। আর অভিষেক করানোর জন্য আমাদের পাঁচটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে পঞ্চামৃত বলে থাকি। তো পঞ্চামৃততে আমরা কাঁচা দুধ, লাল চন্দন, মধু আর ঘি নিয়ে নেব, দই, এই পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেব গণেশ ঠাকুরকে অভিষেক করার জন্য। জ্বালা সি চলতি হ্যায় আঁখোঁ মেয়ে জিসকে ভি দিল মেয়ে তেরা নাম হ্যায়, পরবাহি ক্যা উসকা আরম্ভ কেসা হ্যায় আর কেসা পরিণাম হ্যায়, ধরতি অম্বর সিতারে হ্যায় উসকি নজরে উতারে, ডর ভি উসসে ডরা রে হ্যায় জিসকি রখবালি আ রে হ্যায়, करता साया तेरा, हे देवा श्री गणेश, देवा श्री गणेश, जय देव जय मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति, जय देव। गणेश ठाकुर सबथेके प्रिय होच्छे दुर्गा। तो दुर्गा 21টি গুণে ঠাকুরের হাতে দিয়েছে এবং সিংহাসনটি আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। লাল বিরাজে সুত গৌরী হর কো হাত লিয়ে গুড লড্ডু সাই সুরবর আপনি